ইমরানের মধ্যে হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের মধ্যে পেয়েছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইমরান আলাইহিস সালাম দোয়া চেয়েছেন আল্লাহ আমি ইমরান নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তোমার ঘরের খেদমত আর কেউ থাকবে না রাব্বুল আলামিন আমাকে একটি সন্তান দান করবেন যে সন্তান এই তোমার ঘরকে সুন্দর করে পরিষ্কার করে সুন্দর করে রাখবে ছেলে সন্তান চেয়েছেন আল্লাহ দিয়েছেন মেয়ে সন্তান কিন্তু মেয়ে সন্তান দেওয়ার পরেও এমন মেয়ে হয় নাই যেই মেয়ে বাবার দোষকে ভুলে যাবে আল্লাহকে ভুলে যাবে আল্লাহর নবীকে ভুলে যাবে এমন মেয়ে হয়েছে মরিয়ম আলাইহিস সালাম উনি আল্লাহর ঘর পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব সুন্দর করে নিলেন এবার উনি যখন নিযুক্ত হলেন ইমরান নবী ইন্তেকালের পরে কে মরিয়মের খেদমত করবে আমার ভাইরা সংক্ষেপ বলেছি প্রচার হয়ে গেল সাধারণ কোন ব্যক্তি তো মরিয়মের খেদমত করতে পারবে না মরিয়ম আলাইহিস সালাম নবী ছিলেন না উনি ছিলেন আর জনগণ কি ছিলেন এবার সিদ্ধান্ত হয়ে গেল এই অলির খেদমত করবে কে এবার সবাই চিন্তা করলো আমরা পরীক্ষার মাধ্যমে ওর এই অলির খেদমতদার নিযুক্ত করব একে একে সবাই এই অলির খেদমতদার নিযুক্ত করার জন্য পরীক্ষা দিবে পরীক্ষা হবে চার নদীর মধ্যে স্রোতের মধ্যে কলম নিক্ষেপ করা হবে যার কলমটা স্রোতের প্রতিকূলে যাবে অনুকূলে যেগুলো যাবে ওই কলমগুলো ওই কলমওয়ালা খেদমত করতে পারবে না স্রোতের প্রতিকূল মানে বিপরীতে যে কলমটা যাবে ওই কলমওয়ালাই মরিয়ম আলাইহিস সালামের খেদমত করবে সবাই কলম পালাইল একজন ব্যক্তি মরিয়ম আলাইহিস সালামের খালু নাম হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সবার কলমগুলো স্রোতের প্রতিকূলে রওনা দিল একটা কলম জাকারিয়া নবীর কলমটা প্রতিকূলে আস্তে আস্তে করে বিপরীত দিকে রওনা দিল সিদ্ধান্ত হয়ে গেল মরিয়ম আলাইহিস সালামের খেদমত কেউ করতে পারবে না জাকারিয়া নবী করবে এখানে মাসালা হলো বলবেন হুজুর জাকারিয়া নবী একজন নবী মরিয়ম একজন ওলি মরিয়মের খেদমত কিভাবে নবী করবে আমার ভাইয়েরা এটা শুধু নবী এবং ওলির ডিফারেন্টের কারণে নয় এটা হচ্ছে নারী জাতির সম্মানের কারণে একটা জামাল বন্ধ রাখবেন না একটা সুবহানাল্লাহ এমন পাওয়ার আল জামিউল মুসনাদ সহিহুল মুখতাসার মিন উমুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানিহি ওয়া আয়ামিহি তার নাম হচ্ছে বুখারী লাস্ট পৃষ্ঠা খুলে দেখবেন সুবহানাল্লাহ এমন পাওয়ার হাশর ময়দানে তাম পৃথিবীর আমলগুলো গণনা করার পরে আপনি যখন জাহান্নামী হয়ে যাবেন জাহান্নামের পাল্লা একটা হবে জান্নাতের পাল্লা নেকের পাল্লা একটা বদির পাল্লা একটা যখন দেখবে বদির পাল্লা ভারী হয়ে গেছে আপনার নেকির পাল্লা আল্লাহ বলবে হে ফেরেশতারা সুবহানাল্লাহ কা উঠা সুবহানাল্লাহ উঠার সাথে সাথে আপনি জান্নাতি হয়ে যাবেন আস্তে বলেন বাবা কিছু ফল মরিয়ম আলাইহিস সালামের হুজরা মুবারকে পাওয়া যায় মৌসুমি ফল বুঝুন নি আপনারা এই মৌসুমে আম নাই কিউ আছে নি আম বাবা নি কিনতে না হ্যাঁ মজা নেই প্রাণ জুস খাওয়া নিশ্চিত হবে প্রাণ জুস ঠিক কিনা এ বন্ধু এই মৌসুমে যদি আমাদের শ্রদ্ধেয় মতন ফিসা হুজুরের রুমের ভিতরে যদি আম ফল দেখা যায় আপনাদের কাছে আশ্চর্য মনে হবে কিনা জাকারিয়া নবীর কোনো সন্তান ছিল না বুড়া হয়ে গেছে বুড়া টেম্পারলেস হয়ে গেছে তবে নবীদের ক্ষেত্রে অ্যাঙ্কার যুক্ত কোনো কথা বলবো বলা যাবে না কারণ নবীদের ক্ষেত্রে যদি অ্যাঙ্কার যুক্ত কোনো কথা বলা হয় ইয়ানাতুল উলামায়ে কুফরুন উলামাদের ক্ষেত্রে যদি ইয়ানাত যুক্ত কোনো কথা ব্যবহার করা হয় সে কাফের হয়ে যাবে
ওলামার ক্ষেত্রে, তবে নবীর ক্ষেত্রে তো আরো কঠিন ব্যাপার। যারা ফিকার মাসালা পড়েছেন আমার ভাই আপনারা জানবেন একমাত্র। তবে নবীদের ক্ষেত্রে আমি টেম্পারলেস এই কথা বলবো না, আল্লাহ মাফ করুক, আমি বলবো উনি বৃদ্ধ হয়ে গেছে। তবে জাকারিয়া নবী যখন বললেন ওর হুজুরা গিয়ে বেরো শুনি কিছু ফল দেখো, জাকারিয়া নবী কয় আল্লাহ কেউ করলে মানুষের ধরে আমাদের
আর আমাদের এই যে ওয়াজ শুনছি আর কথাটা দরকার না, কি ঠিক নেই? তাহলে তোর কানে ইনশা